এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না, জায়গা করে নিতে হবে। কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে, চারা বীজটা রোপণ করবে। ইন দা মিন টাইম দেখলো কেয়ামত হতে শুরু করেছে। বিশ্বনবী বললেন, যদি তোমার সুযোগ থাকে কেয়ামত হওয়ার আগে চারা বীজটা রোপণ করে দাও। কাজে আর শ্রমে কোনো লজ্জা নাই, লজ্জা হচ্ছে অলসতায়। লজ্জা কিসে? অলসতায়। বিশ্বনবী ইসলামের কাছে এক সাহাবি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আফিনি শাইয়ান, আপনি আমাকে কিছু দান করেন, আমার কিছুই নাই। বিষ্ণু বললেন, তোমার কিছু নাই? সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে আমার শুধু দুইটি জিনিস আছে। কয়টা? চিল্লায় বলেন, কয়টা? এক হচ্ছে একটা জামা, দুই হচ্ছে পানি খাওয়ার একটা জগ। বিষ্ণু বললেন, এই দুইটাই নিয়ে আস। বিশ্বনবীর কথা শুনে ওই সাহাবি ঘর থেকে জামা নিয়ে আসলেন, পানি খাওয়ার জগ নিয়ে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক হাত দিয়ে এক হাতে জামা ধরে আরেক হাতে পানির জগটা ধরে সাহাবিদের দিকে উদ্দেশ্য করে বললেন, এই দুইটা জিনিস কিনার মতো কে কে আছে দেখি? কয়েকজন হাত তুললো। বিশ্বনবী বললেন, কত দিয়ে কিনবা? এক সাহাবি বলে, ইন্নি আশতারি হিমা বিদিরহাম, ও নবী, যদিও এগুলো আমার দরকার নাই, কিন্তু আপনি যেহেতু নিলামে ডাক তুলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সম্মানে আমি এক দিরহাম দিয়ে দুইটা জিনিস কিনে নেব। এক দিরহাম, একটা জামা, একটা পানি খাওয়ার জগ, দাম কত? এক দিরহাম। বিশ্বনবী বললেন, না না, এক দিরহাম তো অনেক কম হয়ে যায়, মাইয়াজিদু আলা যালিক, এর চেয়ে বেশি দামে কে কিনবা? আরেক সাহাবী হাত তুলে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া ইন্নি আশতারি হিমা বি দিরহামাইন, আমি এই জামাটার পানি খাওয়ার জগটা এক দিরহাম নয় দুই দিরহামের বিনিময়ে কিনতে চাই। বিষ্ণু ইসলাম ওই সাহাবাকে দিয়ে দুই দিরহাম নিয়ে যে লোকটা ভিক্ষা করতে এসেছিল তার হাতে দুই দিরহাম দিয়ে বললেন, যাও এক দিরহাম দিয়ে ঘরে খাবার কিনে দিয়ে আসো, আরেক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো। শুনতেছেন? কি কিনে নিয়ে আসো? কুঠার দিয়ে কি করে? গাছ কাটে। ওই সাহাবি কুঠার কিনে নিয়ে আসার পরে বিশ্বনবী নিজ হাতে কুঠারের মধ্যে একটা কাঠের হাতল লাগাই দিলেন। আল্লাহু আকবার! হাতল ছাড়া কুঠার ইউজ করা যাবে? বিশ্বনবী নিজ হাতে ওই কুঠারের ভেতরে একটা হাতল লাগাই দিলেন আর বললেন, লা উরিদু আন আরাকা খামসাতা আশারা আইয়াম, এই কুঠার নিয়ে জঙ্গলে যাও, গায়ে অনেক শক্তি আছে, কাঠ কাটো, এই কাঠ কেটে বাজারে বিক্রি করো, সামনের 15 দিন যেন আমি আমার চোখের সামনে তোমার না দেখি। বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কুঠার নিয়ে ওই সাহাবি জঙ্গলে চলে গেলেন, কাঠ কেটে বাজারে বিক্রি করতে করতে 15 দিন পরে 10 দিরহাম নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলে। 10 দিরহাম নিয়ে বিশ্বনবীর কাছে হাজির হয়ে গেলে সাহাবি এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, এখন আর আমার ভিক্ষা করা লাগে না, আমার গায়ে অনেক শক্তি আল্লাহ দিয়েছে, আই এম ভেরি এনার্জেটিক, আপনার দেয়া বরকতের কুঠার দিয়ে আমি কাঠ কেটে কেটে স্বাবলম্বী হতে শুরু করেছি, সুবহানাল্লাহ, পড়েন, আমি এখন 10 দিরহামের মালিক। বিশ্বনবী বললেন, লা আইয়াক্তাতিবা আহাদুকুম হুজমাতান আলা তাহরিহি খাইরুম মিন আইয়াসআলা শাইআন ফায়ুতিয়াহু আও ইয়ামনাআহু, যাদের গায়ে শক্তি আছে তারা ভিক্ষা না করে কাঠ কেটে পিঠে সেই বোঝা নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো, কারণ কারো কাছে যদি তুমি হাত পাতো সে দিতেও পারে নাও দিতে পারে, আর কষ্ট করলে কষ্ট কোনোদিন বৃথা যায় না। চিল্লায় বলেন, ঠিক কিনা? বিষ্ণু ইসা ইসলামের অনুপ্রেরণায় এই সাহাবা অল্প কিছুদিনের ব্যবধানে স্বাবলম্বী হয়ে গেল। হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? বিশ্বনবীর এই প্রফেটিক স্টোরি থেকে আমাদের কি শিক্ষা? লেসন নাম্বার 1, বিশ্বনবী চাইলে ওই দুই দিরহাম দিয়ে বলতে পারতো, যাও খাবার দাবার কিনে ফ্যামিলিতে দিয়ে আসো, সে ওই দুই দিরহাম নিয়ে খাবার দাবার কিনে ফ্যামিলিতে খাইয়ে রাত্রে আবার ভিক্ষায় নামতে যেত। কথা কম, রাত্রে কি করতো? ভিক্ষায় নামতো। বিষ্ণু ইসা ইসলাম তাকে কাজ করে খাওয়ার জন্য উৎসাহ দিলেন, পাশাপাশি বিষ্ণু ইসা ইসলাম পারমানেন্ট সলিউশন দিলেন, এই জন্য পারমানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে। অনেকে আমরা জাকাত দেই, জাকাতের শাড়ি দেই, জাকাতের লুঙ্গি দেই, আছে না নেই? লক্ষ্মীপুরে এরকম দেয় নাকি? কি দেয়? হ্যাঁ, গাড়ি 10 টাকা দেয়, গাড়ি দেয়, শাড়ি না,
জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বলতে কোনো কথা ইসলামে নাই। এগুলো খুব কম দামি শাড়ি, যাদেরকে এগুলো দেওয়া হয় তাদেরকে অপমান করা হয়, ঠিক কিনা? আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সন্স অফ আদম, আমি আদমের সব সন্তানদেরকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ, আপনাদের চেয়ে সম্মানিত কেউ আছে? মানুষের চেয়ে সম্মানিত গোটা বিশ্বে আর কোনো মাখলুকাত আছে নাই। এই জন্য জাকাতের শাড়ি দেওয়া যাবে না, জাকাতের লুঙ্গি দেওয়া যাবে না। জাকাতের শাড়ি আপনারা দেখছেন, এটারে একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পড়া যায় না, মশারি কি পাতলা এরসেও পাতলা। এই জন্য জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বলতে ইসলামের কোনো পরিভাষা নাই। আপনাকে স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করতে হবে। যারা লক্ষ্মীপুর জেলায় বিজনেস ম্যাগনেট আছেন, তারা একসাথে হয়ে একটা স্ট্রং জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম করতে পারে, যেখান থেকে আপনারা বিভিন্ন থানায় বিভিন্ন গ্রামে বাছাই করে করে কিছু ভাইদেরকে জাকাত দিতে পারেন স্বাবলম্বী করার উদ্দেশ্যে। যেই ফ্যামিলিকে আছে, কি নাম এটার? পল্লী উন্নয়ন ক্লাব। জাকাত ফান্ড দিয়ে বিদেশে লোক পাঠাই, তারপর গরু কিনে দিই। মাশাআল্লাহ, জাকাত ফান্ড দিয়ে বিদেশে লোক পাঠায়, এর চেয়ে সুন্দর পদ্ধতিতে জাকাত বিতরণ আর হতে পারে? যেই লোকটাকে, যেই ছেলেটাকে বিদেশে পাঠানো হয়েছে, ওই ফ্যামিলিটা আর কোনোদিন জাকাতের শাড়ি নেওয়ার জন্য লাইনে দাঁড়াবে? যেই ছেলেটাকে ওনারা অস্ট্রেলিয়ান গাভি কিনে দিছে, দুধ বিক্রি করে যেই ফ্যামিলিটা স্বাবলম্বী হতে শুরু করেছে, তারা আর কোনোদিন জাকাতের লাইনে যেয়ে দাঁড়াবে না? এই জন্য জাকাত দিতে হবে স্বাবলম্বী করার। ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে, কাজ করে খেতে হবে, কাজে লজ্জা নেই। লজ্জা হচ্ছে অলসতায়, লজ্জা কিসে? আজকের আলোচনা থেকে এটা মুখস্থ করে নিতে হবে, কাজে লজ্জা নেই। লক্ষ্মীপুরের ইয়াং স্টারেরা, শ্রমে লজ্জা নেই, পরিশ্রমে লজ্জা নেই, লজ্জা অলসতায়, লজ্জা কিসে? আর জোরে, নবীরা কি এমনি এমনি বসে বসে খাইছে? কঠিন পরিস্থিতিতেও নবীরা পরিশ্রম করে উপার্জন করা লেগেছে, ঠিক কিনা? সাইয়েদনা মারিয়াম আলাইহাস সালাম, যার নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা দিলেন, উনি পৃথিবীতে এমন একজন মহিয়সী নারী, যেই নারীর গর্ভে, যেই নারীর পেটের ভেতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে? সাইয়েদনা ঈসা আলাইহিসসালাম পেটে আসলেন, মারিয়াম আলাইহাস সালাম লজ্জা পেলেন, হায় হায় কেমন করে এলাকাবাসীদের কাছে আমি আমার মন দেখাবো, বিয়ে করি নাই, স্বামী নাই, বিয়ে হয় নাই, স্বামী নাই, কিন্তু পেটে সন্তান চলে এসেছে, হায় হায় এলাকায় কেমনে মুখ দেখাবো, লজ্জায় পড়ে মারিয়াম আলাইহাস সালাম এলাকা থেকে চলে গেলেন। কি অবাক করা কাণ্ড, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য, বড় হওয়ার জন্য 6 মাস 7 মাস লাগে নাই, পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটারে বড় করে দিয়েছে কে? সাইয়েদাতুনা মারিয়াম আলাইহাস সালাম এবার বসে বললেন, বুঝতে আরম্ভ করলেন প্রেগন্যান্সির পেইন উঠেছে, হঠাৎ করে পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে উনি কাঁপতে আরম্ভ করলেন, ক্ষুধার চোটে, খাবার কিছু নাই, সামনে ঝর্ণা, উপরে একটা খেজুর গাছ। সাইয়েদনা ঈসা আলাইহিসসালামকে কোলে নিয়ে মারিয়াম আলাইহিসসালাম মনে মনে ভাবে, হায় রে, কেউ যদি একটু খেজুর পেড়ে দিত, এই ক্ষুধার মুহূর্তে আমি খেজুর খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করতাম। রব্বুল আলামিন মারিয়ামকে উদ্দেশ্য করে আয়াত নাযিল করে দিলেন, ওয়া উযি ইলাইকি বিজিদ্বিন নফলতি তুসাকিদ আলাইকি রুতবান জানিয়া। কোরআন সাক্ষী, হুজি ইলাইকি বিজিদ্বিন নখলা, এর মানে হচ্ছে মারিয়াম কেউ পেড়ে দিবে না, একটু কষ্ট করে হাতটা উঁচু করে খেজুরের ডালা ধরে ঝাঁকুনি মারো, টষ্ট সে কাঁচা পাকা খেজুর নিচের দিকে পড়বে, তারপর তুমি তুলে কাটো। সুবহানাল্লাহ, পড়ে আল্লাহ চাইলে অটোমেটিক্যালি কারামাত হিসেবে খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না? কথা কম, খেজুরগুলো অটোমেটিক্যালি নিচের দিকে পড়ছে? পড়ে নাই। আল্লাহ শিক্ষা দিয়েছে, যেই পরিস্থিতিতে থাকো না কেন, তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে, রিজিকের বন্দোবস্ত করতে হবে, চিল্লা করে ঠিক কিনা? ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে, কাজে লজ্জা নাই। আবার বিশ্ব নেই বললেন, ইন খামাতিস সাআত ও ফি ইয়াদি আহাদিকুম ফাসিলাতুন, তোমাদের কারো হাতে যদি একটা চারা বীজ থাকে, সে যদি দেখে কিয়ামত হতে শুরু করেছে, فإن استطاع أن يغرسها قبل أن تقوم الساعة فليغرسها, কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে, চারা বীজটা রোপণ করবে, ইন দা মিন টাইম দেখলো কিয়ামত হতে শুরু করেছে, বিশ্বনবী বললেন যদি তোমার সুযোগ থাকে কিয়ামত হওয়ার আগে চারা বীজটা রোপণ করে দাও। কথা বুঝতে পেরেছেন?
আপনার হাতে একটা চারা বীজ, আপনি প্ল্যান করেছেন এই চারা বীজটা রোপণ করবেন, ইন দা মিন টাইম দেখেন কি হওয়া শুরু হয়েছে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, দ্য বিগেস্ট আর্থকোয়েক, ভূমিকম্প শুরু হয়েছে, কিয়ামত হয়ে যাবে। বিশ্ব নবী বললেন কিয়ামত হইতেছে ওদিকে, আর তোমার হাতে যদি চারা বীজ থাকে দেরি করো না, কিয়ামত তোমার কাছ পর্যন্ত আসার আগে সুযোগ পেলে চারা বীজটা রোপণ করে নাও। ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না, জায়গা করে নিতে হবে। এই পৃথিবীটা দ্য লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয়, এটা কণ্ঠকা কীর্ণ। কেউ আপনার স্পেস করে দিবে না, কেউ আপনাকে সুযোগ করে দিবে না, কেউ আপনার জায়গা করে দিবে না, বরং আপনি জায়গা করে নিলে টাইনা নিছেন আমার কথা বলে। এই জন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে, রাসূল বাত্তালি দুকান শয়তান, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা, অলস যদি কেউ থাকে এটা টেনে বেঁধে কাজ নামাবে।